শনিবার সকালে স্পিডবোট ডুবিতে নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পটুয়াখালীর আগুনমুখা নদীর তীর। কোস্টগার্ড ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই দিন পর একে একে উদ্ধার করা হয় পুলিশ কনস্টেবল ও ব্যাংক কর্মকর্তা সহ পাঁচ জনের লাশ। স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গাবলি উপজেলার কোরালিয়া লঞ্চঘাট থেকে 18 জন যাত্রী নিয়ে গলাচিপা উপজেলার পানপট্টির উদ্দেশ্যে রওনা হয় স্পিডবোটটি। বৌরি আবহাওয়ার কারণে মাঝ নদীতে স্পিডবোটের তলা ফেটে গেলে 13 জন সাঁতরে নদীর মাঝখানে চরে উঠতে পারলেও 5 জন নিখোঁজ হন। বলার মতো নাই, আমি তো আর আমি নাই, আমি এখন শেষ হয়ে গেছি। স্পিড বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরে ওই ছেলে ঘুরে ঘুরে উপর হয়ে পড়ছে। আমরা স্পিড নিচে ছিলাম, সাঁতার কাটতে কাটতে 1 ঘন্টা সাঁতার কাটার পরে একটা স্পিডবোট আইয়া ওরা উদ্যোগে আমাকে উপরে উঠেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে 20,000 টাকা এবং 30 কেজি করে চাল সহায়তা দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। যে 5 জনকে পাওয়া গেছে এই 5 জনই আমরা আইডেন্টিফাই করেছি এবং আমাদের এখন আর কোনো উদ্ধার বাকি নেই, সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতরা হলেন রাঙ্গাবলী থানার পুলিশ কনস্টেবল মহিবুল হক, কৃষি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ঋণ অফিসার কবির হোসেন এবং হাসান ও ইমরান নামে 2 নির্মাণ শ্রমিক। সমসংবাদ, পটুয়াখালী।